নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ টোয়েন্টি আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে বলবো ডেলের একটা ল্যাপটপের ব্যাপারে, ডেল এলিয়েনওয়্যার M15R7। তো অসাধারণ কোয়ালিটির ল্যাপটপ, যারা একটা প্রচুর হেভি মানে এডিটিং বলো বা হেভি ইউজার যারা রয়েছে এবং যারা গেমিং পারপাসে ল্যাপটপ কিনতে চাইছো, তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু মারাত্মক ল্যাপটপ। এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে, 14 এপ্রিল সম্ভবত লঞ্চ হয়েছে। তো এই ল্যাপটপটা সম্পর্কে তোমাদেরকে বলবো। এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে মোটামুটি 1,64,000 টাকা থেকে স্টার্ট হচ্ছে প্রাইস, এবং ইউএসএতে 1,15,000 থেকে একদম 3,00,000 পর্যন্ত প্রাইস রয়েছে। সেটা ইন্ডিয়ান মার্কেটে 1,64,000 টাকার কাছাকাছি প্রাইস রয়েছে। খুব একটা প্রাইস ডিফারেন্স মানে রয়েছে, হ্যাঁ, তো GST-FST নিয়ে ইন্ডিয়ান মার্কেটে এরকম প্রাইস, কিন্তু ল্যাপটপটার কোয়ালিটি মারাত্মক। তো এই ল্যাপটপটা সম্পর্কে আজকে আলোচনা করব। চ্যানেলে যারা নতুন আসছো তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেশনের ভিডিওকে জানার জন্য। তো একটু পর এমনি তোমাদের সাথে টেক নিউজে দেখা করব। তো তার আগে এই ল্যাপটপটাকে নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই। তো এই ল্যাপটপটার কোয়ালিটি মারাত্মক। এই ল্যাপটপটার পোর্ট অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে, এখানে দুটো তোমার USB পোর্ট পাবে, যেটা হচ্ছে 3.2 Generation 1 USB পোর্ট পাবে। কোয়ালিটি খুব ভালো, যেটা খুব ফাস্ট কাজ করবে, মানে কোনো ডাটা ট্রান্সফার করতে গেলে ফাস্ট কাজ করবে। আর যে 45 জ্যাক পাবে, 3.5mm জ্যাক পাবে, কোয়ালিটি অসাধারণ। আর কিবোর্ডের কথা বলতে গেলে, এখানে তুমি মেকানিক্যাল কিবোর্ড পাবে। মেকানিক্যাল কিবোর্ড মানে একটা অসাধারণ সাউন্ড আসবে, এবং গেম যারা খেলবে তাদের তো একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে। তার সাথে সাথে তোমার লাইটিং, পুরো কিবোর্ডটা হচ্ছে লাইটিং, এবং সাইড এবং পিছনেও কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আছে, এবং সেই লাইটগুলোতে তুমি অ্যানিমেশন করতে পারবে, মানে চেঞ্জ করতে পারবে তোমার নিজের মতো করে, ঠিক আছে। তো এইটা অসাধারণ একটা তোমার সামনে একটা জিনিসকে তুলে ধরেছে ডেল। 15.6 inch QHD মানে হচ্ছে 2K ডিসপ্লে তোমরা এই ল্যাপটপটার মধ্যে পাবে, 15.6 inch, তার মানে বুঝতে পারছো বড় স্ক্রিন, কোয়ালিটি খুব ভালো। এবং এর যে রিফ্রেশ রেট সেটা হচ্ছে 240Hz রিফ্রেশ রেট। তো ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর, 400 nits হচ্ছে ব্রাইটনেস। এবার তোমাদের একটা মনে প্রশ্ন আছে, ফোনের তো 400 nits হয়, আবার ল্যাপটপের 400 nits ব্রাইটনেস, তো ল্যাপটপের সাথে ফোনের পুরোটাই ডিফারেন্স। এর 400 nits ব্রাইটনেস লেভেল মানে অসাধারণ জৌলুস, এবং ঘরের ভেতরে তুমি ল্যাপটপ চালাবে সেটা তোমার কোনো অসুবিধা হবে না ব্রাইটনেসটাকে নিয়ে, এবং ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ পাবে। তার উপরে হচ্ছে 240Hz রিফ্রেশ রেট, মানে ডিসপ্লে কোয়ালিটি মারাত্মক পাবে। আচ্ছা, এরপরে এত কিছু তো আলোচনা করলাম, কিন্তু ল্যাপটপের মেন যে জিনিসটা সেটা হচ্ছে এর হার্টবিটটা। আমার যেরকম হার্ট রয়েছে, ওর সেরকম প্রসেসার রয়েছে। তো এখানে তুমি ইন্টেলের i7 12th generation প্রসেসার তোমরা পাবে, কোয়ালিটি অসাধারণ সুন্দর। এবং গ্রাফিক্স কার্ডের যদি কথা বলতে হয় না, গ্রাফিক্স কার্ডের কথা বলতে গেলে তোমরা এখানে পাবে NVIDIA GeForce RTX 350 Ti থেকে 380 Ti পর্যন্ত গ্রাফিক্স তোমরা বিভিন্ন বিভিন্ন ভেরিয়েন্টটা তোমরা পাবে। এবার তোমার যেটা পছন্দের, তোমার যেরকম কাজ হবে প্রচুর হেভি হলে 380 Ti তোমরা নিতে পারো। যেরকম গ্রাফিক্সের দরকার হবে, যখন প্রচুর হেভি তোমাকে মানে প্রচুর হেভি কাজ করতে হবে, প্রচুর বড় সড়ো গেম খেলবে, কন্টিনিউ গেম, যারা গেমিং চ্যানেল আছে যাদের, তাদের জন্য তো এই ল্যাপটপটা খুব ভালো হবে, কোয়ালিটি খুব সুন্দর হবে। তো যারা গেম খেলবে তারা মোটামুটি 380 Ti তোমরা গ্রাফিক্স কার্ড চুজ করতে পারো, অসাধারণ কোয়ালিটি কিন্তু এটার। এবং পাওয়ারফুল, প্রচুর পাওয়ারফুল। এবং তোমার র্যামের কথা বলতে গেলে LPDDR5 র্যাম পাবে, 4GB থেকে 16GB র্যাম পাবে, 32GB ভেরিয়েন্ট আছে, তোমরা যেরকম যেরকম চুজ করতে পারো। আর তোমার স্টোরেজ টাইপের কথা বলতে গেলে NVMe M.2 তোমার SSD পাবে, 512GB থেকে একদম 4TB মানে 4 TB পর্যন্ত তোমরা কিন্তু SSD এখানে পাবে, অসাধারণ কোয়ালিটি, বলার কিছু নেই। তোমরা স্পেসিফিকেশনটা দেখি বুঝতে পারছো কিরকম কোয়ালিটি, একদম হেভি গেম খেলার জন্য বা হেভি কাজের জন্য মারাত্মক ল্যাপটপ। মাল্টিমিডিয়া নিয়ে যদি কথা বলতে হয়, দেখো মাল্টিমিডিয়া নিয়ে যদি কথা বলতে, এক হচ্ছে 2K ডিসপ্লে, তার উপরে আবার এখানে 2.5W দুটো, 5W 2.5W দুটো, মানে টোটাল 5W স্টেডিও স্পিকার পাবে, সেখানে আবার ডলবি ভিশন সাপোর্ট করবে, মানে স্টেডিও স্পিকার, তার উপরে আবার ওই রকম ডিসপ্লে। তো মাল্টিমিডিয়া বা সিনেমা টিনেমা দেখা তো নতুন করে বলার কিছু নেই, খুব ভালো লাগবে। অপারেটিং সিস্টেম, তো এখানে তুমি Windows 11 Pro ভার্সনটা পাবে, আবার Windows 11ও পাবে, ঠিক আছে, তুমি যেটা চুজ করতে পারো, ঠিক আছে, তোমার যেটা মানে যেরকম টাইপের তোমার দরকার সেরকম দিয়ে চুজ করতে পারো। কিন্তু Windows 11 Pro মানে বুঝতে পারছো লেটেস্ট ভার্সন, কোয়ালিটি অসাধারণ সুন্দর। 86W 6 cell তোমার ব্যাটারি পিকআপ পাবে, যেটার কোয়ালিটি মারাত্মক, ব্যাটারি পিকআপ সত্যি তোমার খুব ভালো পাবে এখানে। আর প্রাইসটা তো তোমাদেরকে বলে দিলাম, 1,64,000 টাকা থেকে স্টার্টিং প্রাইস,
Dell Aspire M15R7 এই ল্যাপটপটা ইন্ডিয়ান মার্কেটে 14 তারিখে তোমার লঞ্চ করেছে। কোয়ালিটি খুব সুন্দর, সেই কারণে জন্য তোমাদেরকে বলতেলাম যারা খুব হেভি ইউজার, যারা খুব হেভি কাজ করো তাদের জন্য এটা পাওয়ারফুল। আর সবথেকে বড় কথা, তুমি লাইট ফাইট এখানে যেগুলো আছে না সেগুলোকে তুমি অ্যানিমেশন করতে পারবে, মানে তুমি তোমার নিজের মতো করে সেট করতে পারবে, তুমি লাইটটাকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তারপর কিবোর্ডটা মেকানিক্যাল কিবোর্ডের জন্য তোমার ইন্টারেস্ট আরও বেশি বেশি লাগবে ল্যাপটপটাকে চালানোর জন্য। আর যারা গেম খেলার জন্য একটা ল্যাপটপ চাইছো, অনেক সময় কি হয় ক্যারি করতে হয়, দেখো কম্পিউটারের মাধ্যমে গেম খেলতে তোমার সব থেকে সুবিধা হবে, কিন্তু ল্যাপটপে কি হয় তুমি সেটাকে ক্যারি করতে পারবে, যে কারণের জন্য অনেকজন ল্যাপটপও প্রেফার করে। তো এই ল্যাপটপটা কিন্তু গেমের জন্য খুবই সুন্দর হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা আমাকে জিজ্ঞেস করবে অ্যাপেলের ল্যাপটপ ছেড়ে দিই তাহলে আমি এত টাকা দিয়ে ডেলের কেন ল্যাপটপ নেবো, এই প্রশ্নটাও আসবে, সেটার প্রশ্ন উত্তর আমার কাছে রয়েছে। তো এর দেখো ডেলের একটা ডেল একটা আলাদা সেগমেন্টে পড়ে গেল, অ্যাপেল একটা আলাদা সেগমেন্টে পড়ে গেল, সেই জন্য আমি দুটোর সাথে কোনোদিন তুলনা করতে চাইছি না। তবে একটা জিনিস কি, অ্যাপেলের যে সমস্ত তোমার প্রোডাক্ট সেটার একটা আলাদা কোয়ালিটি হয়, এটার একটা আলাদা কোয়ালিটি। তবে আমি তোমাদেরকে বলবো যারা মানে নর্মাল তোমার যারা মানে বায়ার রয়েছে আর কি, যারা কিনবে, হ্যাঁ, তো এই ল্যাপটপটা যদি ইন্টারেস্টেড হও তোমরা কিনতে পারো। যারা তোমার প্রচুর হেভি কাজ করবে এবং গেম এবং যারা ভিডিও রেকর্ডিং বলো বা ভিডিও বা প্রচুর মানে হেভি কাজ করবে তারা কিন্তু এই ল্যাপটপটা কিনতে পারো, অসাধারণ কোয়ালিটি। তো এছাড়া তোমার কি মতামত কমেন্ট করে জানাবে, এবং তুমি এখন বর্তমানে কোন ল্যাপটপটা চালাচ্ছ সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো, ভালো থাকো, আর একটু পরে টেক নিউজ নিয়ে আসছি তোমাদের জন্য, তার জন্য অপেক্ষা করে থাকো। আর টেক নিউজটা সবাই কিন্তু দেখো, ঠিক আছে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্লিজ প্রেস করে দেবে। সুস্থ থাকো, ভালো থাকো, রাত্রেবেলা দেখা করছি, ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, ঠিক আছে, নমস্কার।